প্রিয়াস ফ্যামিলি, গুড মর্নিং। আর তোমাদের সকালটা কেমন কাটছে? এই সময় গত সপ্তাহে পুজো ছিল, আর দেখো এখন কীরকম। তবুও পুজোর আমেজটা তো রয়েছেই। আমার একটু লাইটটা বোধহয় ইয়ে হচ্ছে না, কাছের ওপর দিয়ে লাইটটা আসছে। যাই হোক, কালকে আমি ব্লগ করতে পারিনি, কেননা আমার শরীরটা খুবই ডাউন ছিল, তাই জন্য ব্লগ করতে পারিনি। এখন আমি বসেছি এই যে ওটস আর টক দই নিয়ে সকালে ব্রেকফাস্ট খেতে। কালকের থেকে আজকে শরীরটা একটু ঠিক আছে, আর তার জন্য আমার জান আমাকে একটা মিউজিক ইয়ে করে পাঠিয়েছে, ও মিউজিক বাজাচ্ছে, তোমরাও দেখো। ও আমার জন্য একটা ডেডিকেট করেছে, ওর গিটারের একটা মিউজিক, তোমরাও কিন্তু দেখো আর বলো কিন্তু প্লিজ কেমন হয়েছে। মাম্মা, এটা আমি তোমার জন্য বাজাচ্ছি। এই স্কেলটার নাম হচ্ছে হলো জিমেজের স্কেল, যেটা হচ্ছে সারে গামা পা। তুমি যেটা শুনে বলো কেমন হয়েছে। সরি, আর একবার বাজাচ্ছি, দেখো। মনে হয় এটা ভালো লেগেছে। এটা হচ্ছে ব্যাক হলো, তো এটাই অবধি ছিলাম। তো গাইস, তোমাদেরও বলছি, তো এটাও দেখো কেমন লেগেছে। একটু বেরোচ্ছি, একটু পার্লার যাবো। পার্লারে চুলটার একটু গতি করব, দেখি কি গতি করা যায়, তোমাদের সঙ্গে শেয়ার করব। রিক্সা পাওয়া যায় না, সবথেকে বড় কথা। চলো যাই। কাটিং করবো, ডিজাইনটা কীরকম লাগবে এখন করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। অনেকদিন বাদে গেলাম পার্লারে। আমি প্রথমত আমি পার্লার যাই না, বাড়িতেই করি, কিন্তু মনে হলো পুজোর সময় কোনো নিয়ে চলে একটু নিজেকে নিজে সাজাতে ইচ্ছা করলো। কেউ তো আর এসে সাজিয়ে দেবে না, নিজেকে নিজেই করতে হবে, তাই জন্য গেলাম। ভালোই লাগলো করে, আর কী করবো, করে যাই হোক স্যাটিসফাই। আমি জায়গাটা করে দিলাম, খুব সুন্দরই হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে, এতদিন বাদে করে কাটিং করে ফেলা করে আমার খুব ভালো লাগলো। যে যাওয়ার আগে এটা করে নিলাম, অনেকদিন করার ইচ্ছা ছিল, তা ভাবলাম যে চলো করে নিই। আর যাচ্ছি যখন একটুখানি মেকওভার করে যাই, আর জীবনটাকে কে দেখেছে কত। তো ছোটটা কিছু আমি কমপ্লিট হয়েছিলাম, যেমন কাজ দিয়ে কোনদিন যাইনি ওই পার্লারে। তো না, ছোটটা ভালো, হাতের কাজ ভালো, ভালোই করেছে, যত্ন সহকারে করেছে, সব থেকে ভালো। আর যদি তোমরা আসো কসবা, একদম অ্যাক্রোপলিসের এখানে সেলফি, সেলফিতে তোমরা করতে পারো, খুব ভালো কাজ কর। ছেলেটার নাম জাহাঙ্গীর, এরকম কিছু আবার অত কিছু আমি জিজ্ঞেস করিনি, এরকম খুব ভালোই করে। এই সবাই দেখছি একটা করেছে করছি, আমি আমাকে কী চলে এসেছিলাম, কিন্তু আমার খারাপ লাগছে একটা কাটারির জন্য। কারণ ও আর আমি গেছিলাম দুজন একসঙ্গে ওখানে করতে, তো ও যাই ওখানে পারিনি, তো ঠিক আছে পরের বার আমি। তখন তো তোমাদের আমার এই লুকটা দেখাতে পারিনি, এইটা আজকের লুক। এই চুলটা তো ভালোই কেটেছে, আমার পছন্দই হয়েছে। আর কালারটার মধ্যে কি ঠিক আসছে দেখো, কালারটা করেছে চারদিক দিয়ে, দেখতে পাচ্ছ। এই যাই হোক, কতটা বুঝতে পারছো জানি না, এই দেখো, এইবার বুঝতে পারছো তো।
জাস্ট এরকম হয়েছে। আর এরকম হয়েছে, আমি কাটটা করেছি, কেমন লাগছে জানিও। পুজোর সময় কাটিনি, জানি যে বেড়াতে যাচ্ছি, তাই জন্য এই কাটটা কাটলাম আর একটু সাজলাম, মেক ওভার করলাম, কেমন লাগছে জানিও। তোমাদের সঙ্গে শেয়ার করি সব কথায়, তাই জন্যই পুজোর সময় কিছুই ভাল লাগছিল না। তো ব্যাস আজকে কি যেন মনে হলো, একটু কালার করানোরও ছিল হেয়ার, আমি বললাম যে যাই একটুখানি করাই, তো গেলাম। তা যাই হোক, ওনারা বললো দিদি একটুখানি এরকম কালার করো ভাল লাগবে, তো আনলাম যে ঠিক আছে করে দাও, তো ওরা করে দিল, করে নিলামও। নিয়ে তো এখন ভাবছি কি জানি কেমন লাগছে, অনেকদিন পরে নিজের জন্য কাটলাম। যাই হোক, তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম, বেশি বড় ব্লগ এখন করছি না, কেননা বাস আর দুদিন বাদেই বেরোচ্ছি টাটা বাই বাই বলে কলকাতা, তো তখন ব্লগ করবো বড়ো, বেশি বড় করবো না, কিন্তু হ্যাঁ যা করবো আনন্দ ফুরিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর ব্যাস এই বলে, আর তোমাদের কালকে কালী পুজো, তোমাদের বাড়িতে কালী সরি, কালকে লক্ষ্মী পুজো, তো অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হবে, আমাদের তো বাপের বাড়ি বলো আর এই বাড়ি বলো কোনো বাড়িতেই এই লক্ষ্মী পূজাটা নেই। আমাদের বাপের বাড়িতে ছিল ওই অলক্ষ্মী বিদায়ে, যেটা কালী পুজো রাত্রে হয়, আর আমাদের শ্বশুর বাড়িতে হচ্ছে দিওয়ালি, তো ওই দিনকেই সেলিব্রেট করব। যাই হোক, লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ অনেকগুলো পেয়েছি, কালকে যদি টাইম হয় একজনের বাড়িতে যাব, আর একটু যেতেই হয় যাব। ব্যাস তোমাদের যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে ভালো করে লক্ষ্মী পুজো করো, আর ব্যাস মায়ের কাছে এটাই বলবো যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, স্বাভাবিক রেখো। এই বলে আজকে আমি ব্লগটাকে শেষ করলাম, কেমন লাগে সেটা জানিও, পাশে থেকো সাথে থেকো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না, কমেন্ট কেউ করছো না তবুও বলবো কমেন্ট করতে ভুলো না। গুড নাইট সুইট ড্রিম।